কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে। কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সসালাতু ওয়া সসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়া সসালামু আলাইহি ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়া সসালামু আলাইহি ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় সাহেবের ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাদানী চ্যানেল বাংলার নিয়মিত অনুষ্ঠান আহলে বাইতের জীবন নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুহূর্তে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। ঠিক আছে ভাইরা, আমরা প্রত্যেকবার একটি নতুন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি, আর আমাদের আজকের বিষয় হচ্ছে মোল্লা শের খোদা আলী কামতাল্লাহ ওয়াজহুল করিমের কারামত। আসুন আলোচনা শ্রবণ করার পূর্বে প্রথমে আমরা দরুদ শরীফের ফজিলত সম্পর্কে শুনে নিই। আল্লাহ পাকের সর্বশেষ নবী রসুল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশাত করেন, আমার প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করো, নিশ্চয় আমার প্রতি তোমাদের দরুদ শরীফ পাঠ করা তোমাদের গুনাহের জন্য মাগফিরাত স্বরূপ। সুবহানাল্লাহ। প্রিয় সাহেবেরা আসুন আমরাও পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সাহেবেরা, ইসলামের চতুর্থ খলিফা হযরত সাইয়েদুনা মাওলা শের খোদা আলী কারামাতাল ওয়াজহুল করিম, যিনি পবিত্র মক্কা শরীফে জন্মগ্রহণ করেন, তার সম্মানিত মাতার নাম সাইয়েদাতুনা ফাতেমা বিনতে আসাদ, নিজের পিতার নামের উপর ভিত্তি করে তার নাম হায়দার রাখেন। পিতা মাওলা শের খোদা আলী কারামাতাল ওয়াজহুল করিম এর নাম আলী রাখেন, আর হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহর সিংহ উপাধি দান করেন। এছাড়াও মুরতাদা অর্থাৎ নির্বাচিত, কাররার অর্থাৎ ফিরে ফিরে আক্রমণকারী, শেরে খোদা এবং মুশকিল কুশা বিভিন্ন এর উপাধি দ্বারা তিনি খুব বিখ্যাত। আর মাওলা শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচাতো ভাই ছিলেন। চতুর্থ খলিফা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী হযরত সাইয়েদনা আলী ইবনে আবু তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর কুনিয়াত আবুল হাসান এবং আবু তুরাব। তিনি রদি আল্লাহ তালু হুজুরপুর নূর সাল্লাহ আলী আসাল্লামের চাচা আবু তালিবের পুত্র, হস্তি বাহিনীর সময়ের 30 বছর পরে যখন হুজুরপুর নূর সাল্লাহ বয়স শরীফ যখন 30 বছর হয়েছিল, 13 রজব শুক্রবার হজরত সৈদনা আলী কারামাতাল্লাহ ওয়াজহুল করিম কাবা শরীফের ভিতরেই জন্মগ্রহণ করে। সুবহান আল্লাহ। সুবহান। প্রিয় সিং ভাইয়েরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম পৃথিবীতে অনেক সন্তান অনেক জায়গায় জন্মগ্রহণ করে, কিন্তু হানায় কাবার ভিতরে জন্মগ্রহণ করার সৌভাগ্য কয়জনের হয়? আর যার জন্ম হানায় কাবার ভিতরে হয় তিনি কেমন সৌভাগ্যমণ্ডিত? হযরত সাইয়েদুনা আলী কামাতাল ওয়াজহুল করিম এর আম্মাজানের নাম হযরত সাইয়েদাতুনা ফাতেমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি অর্থাৎ মাওলা শের খোদা আলী কামাতাল করিম 10 বছর বয়সে ইসলামের ছায়া তলে তিনি প্রবেশ করেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্পর্শে ও প্রশিক্ষণের মধ্যে থাকেন। আর বাকি জীবন তিনি প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য, সহযোগিতা এবং বিজয় এবং ইসলাম ধর্মের তত্ত্বাবধানের কাজে নিয়োজিত ছিলেন। তিনি প্রথম সারির তিনি মুহাজির এবং আশরাই মুবাশশারা অর্থাৎ জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জনের মধ্যে তিনি অন্তর্ভুক্ত এবং তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জঙ্গে বদর, জঙ্গে উহুদ, জঙ্গে খন্দক সহ অসংখ্য তিনি লড়াইয়ে তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি অংশগ্রহণ করেন এবং কাফিরদের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন এবং যার
জুলফিকার তরবারির মারাত্মক আঘাতে অসংখ্য বিধর্মীরা জাহান্নামে নিক্ষেপ হয়। আমিনুল মুমিনীন হযরত সাইয়্যিদুনা উসমান গনী রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতের পর আনসার ও মুহাজিরগণ তাঁর বরকতময় হাতে বাইয়াত গ্রহণ করেন। আর আমিনুল মুমিনীন হযরত সাইয়্যিদুনা আলীউল মুরতাদা কারামাত আলা ওয়াজহুল করিম তিনি আমিনুল মুমিনীন হিসেবে তিনি মনোনীত হন এবং তিনি 4 বছর 8 মাস 9 দিন পর্যন্ত খিলাফতের আসনে তিনি সমাসীন ছিলেন। আর 17 মতান্তরে 19 রমজান মুবারক এক দুর্ভাগা খারেজির মর্মান্তিক আক্রমণে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হন এবং 21 রমজান মুবারক রোববার রাতে তিনি শাহাদাতের সুদা পান করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় স্নেহ ভাই রমাদানের চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুনলাম মৌলা শের হুদা আলী রহমাতুল্লাহি আলাইহির করিমের সংক্ষিপ্ত পরিচিতি। ইনি হচ্ছেন শের হুদা, ইসলামের যিনি চতুর্থ খলিফা। তার বিভিন্ন উপনাম শুনেছি, উপাধি শুনেছি, যে আবু তুরাব মৌলা শের হুদা আলীর অন্যতম কুনিয়াত। আর মৌলা শের হুদা আলীর এই কুনিয়াত নিজের আসল নাম থেকেও বেশি প্রিয় ছিল। আবু তুরাব উপনাম কখন মুখিয়া লাভ করেন আমরা শুনিনি। হযরত সাইয়্যিদুনা সাহাল বিন সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত সাইয়্যিদুনা আলী কারামাতুল ওয়াজহুল করিম একদিন ঘর থেকে মসজিদে এসে শুয়ে আরাম করছিলেন। এমন সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তশরিফ আনলেন এবং মা ফাতেমা থেকে মাওলা শের হুদা আলী কারামাতুল ওয়াজহুল করিম কোথায় জিজ্ঞাসা করলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, মসজিদে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ তশরিফ নিয়ে আসেন এবং তখন দেখলেন যে মাওলা শের হুদা আলীর শরীর থেকে চাদর সরে গিয়েছে, সে কারণে পিঠ মাটি দ্বারা ধুলিময় হয়ে যায়। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠ থেকে মাটিগুলা সরিয়ে তা ঝাড়তে লাগলেন, সরাতে লাগলেন এবং দুইবার ইরশাদ করলেন যে কুম, দাঁড়াও হে আবু তুরাব, ইয়া আবা তুরাব, কুম, তা দাঁড়াও হে আবু তুরাব। এই কারণে তিনি তুরাব, আবু তুরাব নামে তিনি প্রসিদ্ধ ছিলেন। হযরত সাইয়্যিদুনা শের হুদা আলী রাদিয়াল্লাহু তাআলা করিম ঘোড়ার উপর আরোহণ করার সময় এক রিকাবে কদম রাখতেন এবং তখন কোরআন করিম তিলাওয়াত শুরু করতেন, আর এবং অপর রিকাবে কদম রাখার পূর্বে কোরআন খতম হয়ে যেত। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা আল্লাহ তাআলা সূরা বাকারার 274 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, কারণ ঈমানতে কোনো বাদ, ওইসব লোক যারা নিজেদের ধন সম্পদ দান করে রাতে ও দিনে গোপনে ও প্রকাশ্যে, তাদের জন্য তাদের পূর্ণফল রয়েছে, তাদের প্রতিপালকের নিকট তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। প্রিয় স্নেহ ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যারা নিজের সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে দেন, যারা আল্লাহ পাককে স্মরণ করেন, তাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে এমন প্রটোকল দেওয়া হয়েছে যে তাদের আমলগুলো নিষ্ফল হবে না, তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ নেই। আর মাওলা শের হুদা আলী কারামাতুল ওয়াজহুল করিমকে আল্লাহ পাক এমন নিয়ামত দান করেছেন যে তিনি বলেন যে আল্লাহ পাকের শপথ, আমি কুরআন শরীফের প্রত্যেক আয়াত সম্পর্কে জানি এবং তা কখন ও কোথায় নাসিল হয়েছে। নিঃসন্দেহে আমার আল্লাহ আমাকে বোধসম্পন্ন অন্তর এবং প্রশ্নকারী জবান মুখ দান করেছেন। আল্লাহু আকবার। এজন্য প্রিয় নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা শের হুদা আলী কারামাতুল ওয়াজহুল করিম সম্পর্কে এভাবেই ইরশাদ করেছেন যে আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি জ্ঞানের শহর আর আলী তার দরজা। অপর রাওয়ায়েতের মধ্যে রয়েছে আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি হিকমতের ঘর আর আলী তার দরজা। আল্লাহ আকবার। প্রিয় স্টাম্প এর মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাওলা শের হুদা আলীকে আল্লাহ পাক এমন নিয়ামত দান করেছেন, জ্ঞানও দান করেছেন, প্রজ্ঞা দান করেছেন, যেন তিনি বলেছেন যদি আমি চাই তবে সূরা ফাতিহার তাফসীর দ্বারা 70টি উট ভর্তি করে দিতে পারি। আল্লাহ আকবার। তৎ তার তাফসীর লিখতে লিখতে এত রেজিস্টার বা ভলিউম তৈরি হবে যা 70টি উটের বোঝা হয়ে যাবে।
আল্লাহ আকবর। প্রিয় স্থানীয় ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শুনলাম মৌলা শেরহুদ আলীকে আল্লাহ পাক কেমন নিয়ামত দান করেছেন, কেমন জ্ঞান দান করেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনা মদিনাতুন ইলম ওয়া আলিয়ুম বাবুহা, যে আমি জ্ঞানের শহর, আলী হচ্ছেন তার দরজা। শেরহুদার এলম যদি এমন হয়, আমার নবীর এলম কেমন হবে? আল্লাহ আকবর। প্রিয় স্থানীয় ভাইয়ের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এটাই হচ্ছে আহলে বাইতের মর্যাদা। আর মাওলা শেরহুদা আলীর সবচেয়ে বড় কারামত যে তিনি রিকাবের বাহনের ঘোড়ার রিকাবের এক পা রাখার সময় কোরআন পাক তেলাওয়াত শুরু করতেন এবং অন্য পা অপর রিকাবে রাখার পূর্বেই কোরআন শরীফের খতম হয়ে যেত। কেমন ইলম ছিল, কেমন প্রজ্ঞা ছিল, কেমন দূরদর্শিতা ছিল এবং কেমন কারামত সম্পন্ন ছিলেন, আসুন সে সম্পর্কে একটু শুনেন। আর খোলাফায়ে রাশিদিনদের মর্যাদার ক্ষেত্রে গিয়ে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বর্ণিত, আল্লাহ পাকের প্রিয় হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা মদিনাতুন ইলম ওয়া আবু বকরিন আসাসুহা ওয়া উমারু হিতানুহা ওয়া উসমানু সাকফুহা ওয়া আলিয়ুন বাবুহা। অর্থাৎ আমি জ্ঞানের শহর, আবু বকর তার ভিত্তি, উমর তার দেওয়াল, উসমান তার ছাদ এবং আলী তার দরজা। আল্লাহ আকবর। প্রিয় স্নেহ ভাই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এবং কেমন সুন্দরভাবে প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানের মর্যাদাকে তুলে ধরেছেন যে আমি জ্ঞানের শহর, আবু বকর হচ্ছে তার ভিত্তি, উমর তার দেওয়াল, উসমান তার ছাদ আর আলী হচ্ছেন দরজা। অর্থাৎ কোনো সাহাবায়ে কেরামকে উপেক্ষা করে প্রিয় নবী এভাবে বলেন নাই যে কেউ ছোট কেউ বড়, এভাবে নয়। খুব সুন্দরভাবে সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ যারা ছিলেন তাদেরকে কীভাবে রেখেছেন, যে প্রথম নম্বরে মাওলা প্রথম নম্বরে হযরত সাইয়্যিদুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় নম্বরে ফারুক আজম, তৃতীয় নম্বরে ওসমান গনি, চতুর্থ নম্বরে মাওলা শেরহুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে রেখেছেন খুব সুন্দরভাবে। আমাদের উচিত সেদিকে লক্ষ্য রাখা। এবং হযরত সাইয়্যিদুনা আলীর মুর্তাদা কারমাল তাআলা করিম ইরশাদ করেন, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে সবচেয়ে উত্তম আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপর বলেন, লা ইয়াজতামিউ হুব্বি ওয়া বুগদু আবি বকর ওয়া ওমর ফি কলবিন মুমিন, তত ফি কলবি মুমিন। তত লা ইয়াজতামিউ, তত একত্রিত হতে পারে না, হুব্বে ওয়া বুগদু ভালোবাসা এবং বিদ্বেষ, আবি বকরিয়ম ওয়া ওমর, তা আবু বকর এবং উমরের ব্যাপারে ভালোবাসা এবং বিদ্বেষ একত্রিত হতে পারে না, ফিং কলবি মুমিন কোনো মুমিনের অন্তরে। এই জন্য মোল্লা শেরহুদা খুব সুন্দরভাবে বলেছেন যে লা ইয়াজতামিউ হুব্বে ওয়া বুগদু আবি বকরিয়ম ওয়া ওমর ফিং কলবি মুমিন, অর্থাৎ আমার ভালোবাসা এবং আবু বকর ও উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি বিদ্বেষ কোনো মুমিনের অন্তরে একত্রিত হতে পারে না। ভালোবাসতে সবাইকে ভালোবাসতে হবে, কেউ ছোট কেউ বড় এমন নয়। যাদেরকে প্রিয় নবী যাবে মর্যাদা দান করেছেন, আমরাও সেই মর্যাদার সহিত তাদেরকে সম্মান করব, তাদেরকে স্মরণ করবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজ। আর মৌলা শেরহুদ আলীর কারামত কেমন ছিলেন? একদা কোনো এক ভিখারি কাফিরদের কাছ থেকে ভিক্ষা চাইল, তারা ঠাট্টা করে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা মাওলা শেরহুদা আলী কারমাল্লাহ তাআলা হাজাহুল করিম এর নিকট পাঠালো। তখন তিনি তাদের সামনে ছিলেন, সে হাজির হয়ে ভিক্ষার হাত বাড়িয়ে দিলেন, তা সে উপস্থিত হয়ে ভিক্ষার হাতটা বাড়িয়ে দিলেন। হযরত আলী কারমাল্লাহ হাজাহুল করিম 10 বার দরুদ শরীফ পাঠ করে তার হাতের তালুর উপর ফুঁক দিলেন এবং ইরশাদ করলেন যে মুষ্টি বন্ধ করে নাও, আর যে লোকেরা তোমাকে পাঠিয়েছে তাদের সামনে গিয়ে খুলে দাও। তখন কাফিররা হাসছিল যে শুধু ফুঁক দেওয়াতে কী হয়, কিন্তু যখন ভিখারি তাদের সামনে গিয়ে মুষ্টি যখন খুলল তখন তাতে এক দিনার ছিল। এই কারামত দেখে কয়েকজন কাফির সাথে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় স্থানীয় ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, দেখুন দরুদ শরীফের ফজিলত কেমন, আর যিনি পড়েছেন তার পাওয়ারটাই কেমন। আল্লাহ আকবর। কারণ নেগেটিভ পজিটিভ দুইটা যখন সমন্বিত হয় তখন ভালভের আলো জ্বলে, ফ্যান চলে, পাখা ঘুরে, এসি চলে, সব কিছু চলে ওই দুইটার মাধ্যমে। তার নেগেটিভ এবং পজিটিভ দুইটা তার যখন সংযুক্ত হবে তখন সেটা পরিপূর্ণভাবে কাজ করবে। ঠিক তদ্রূপ যখন
দরুদ শরীফও পাঠ করেছে, এবং যিনি পাঠ করেছেন ওনার জবান কত পবিত্র ছিল, দুইটার যখন সমন্বয় হয়েছে সাথে সাথে কারামত প্রকাশ হয়ে গিয়েছে, আল্লাহ আকবার। আর একটা মাওলা শের হুদা আলীর জবান, যেই যার সম্পর্কে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন, যার সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে পাকে ঘোষণা করেছেন, তার মর্যাদা কেমন হবে। আর তিনি নবীর পর দরুদ শরীফ পাঠ করার দ্বারা কেমন হয়েছে যে ফুক দাস্তটা এক দিনার হয়ে পরিণত হয়ে গিয়েছে। সুতরাং আমরাও যদি প্রিয় নবীর দরুদ শরীফ পাঠ করি মহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপর দয়া করবেন এবং আমাদের জবানের মধ্যে মিষ্টতা দান করবেন, যেটা মানুষের অন্তরে গিয়ে প্রভাব বিস্তার করবে, যেটার যার কথা শুনতে মানুষের খুব ভালো লাগবে। কী জন্য? ওই দরুদ শরীফের কারণে। আমরা সকলেই জানি যে মৌমাছি সব ফুলের রস আহরণ করে, তিক্ত ফুলের রস এবং মিষ্টি ফুলের রস, কিন্তু এগুলো মধুতে পরিণত হয়। তার একটি মাত্র কারণ, যখন সে আহরণ করার পর বাসার পর্যন্ত আসার সময় সে কোনো কানে কোনো নাপাক জায়গায় বসে না, এবং নবীর আমার প্রিয় নবীর রসুল আরবি হুজুর পর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর দরুদ শরীফ পাঠ করতে থাকে। আর ওই দরুদ শরীফের বরকতে ওই তিক্ত রসগুলো মিষ্টিতে পরিণত হয়ে যায়, সেগুলো মধু হয়ে যায়। সুতরাং মৌমাছি যদি এই অবস্থা হয়, তাহলে আশেক রসুল যখন দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তাদের জবানের মধ্যে অবশ্যই মিষ্টতা দান করবেন। আল্লাহ পাক আমাদেরকে সেই সুভাগ্য নসিব করো। আমিন। ঠিক আছে ভাইয়েরা, এক হাফসি যে আমিরুল মুমিনীন হযরত সাইয়্যিদুনা আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে অত্যাধিক ভালোবাসতেন, দুর্ভাগ্যক্রমে সে একবার চুরি করল, লোকেরা তাকে পাকড়াও করে খলিফার দরবারে পেশ করে দিল এবং গোলামটি তার চুরির কথা স্বীকার করল। হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম শরীয়তের হুকুম পালনার্থে তার হাত কেটে দিলেন। যখন সে আপন ঘরের দিকে আসতে লাগলেন, তখন সালমান ফার্সি এবং ইবনুল কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সাথে সাক্ষাৎ হয়। তখন ইবনুল কাওয়া তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার হাত কে কেটে দিয়েছে। গোলাম উত্তর দিল আমির মুমিনীন হযরত আলী কারামাতুল্লাহ ওয়াজহুল করিম কেটে দিয়েছেন। ইবনুল কাওয়া আশ্চর্য হয়ে বললেন, উনি তোমার হাত কেটে দিয়েছে, এরপরও তুমি এত সম্মান সাথে তার নাম নিচ্ছ? তখন গোলাম বলল, আমি কেন তার প্রশংসা করব না, তিনি ন্যায় বিচার করে আমার হাত কেটে দিয়েছেন এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছেন। এবং হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের উভয়ের কথা শুনলেন এবং মাওলা শের হুদা আলী কারামাতুল্লাহ ওয়াজহুল করিম এর নিকট তা আলোচনা করলেন। তখন মাওলা শের হুদা আলী কারামাতুল্লাহ ওয়াজহুল করিম ওই গোলামকে ডেকে আনলেন এবং তার হাত কাটা কবজির সাথে লাগিয়ে রুমাল দ্বারা ডেকে দিলেন, অতঃপর কিছু পড়তে লাগলেন। এর মধ্যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো যে কাপড় সরাও। যখন লোকেরা কাপড় সরালো, দেখা গেল গোলামের হাত কাটা কবজির সাথে এমনভাবে যুক্ত হয়ে গেল কোথাও কাটার দাগ পর্যন্ত ছিল না। আল্লাহ আকবার। প্রিয় স্টেম ভাইয়ারা মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা, যখন মাওলা শের হুদা আলী কারামাতুল্লাহ করিমের কেমন শান, যে হাত দুই টুকরা হয়ে গিয়েছে, সে হাতকে জোড়া লাগিয়েছেন, এমনভাবে জোড়াটা লাগিয়ে দিয়েছেন যেন কাটার কোনো চিহ্ন সেখানে নেই। এটাই হচ্ছে মাওলা শের হুদা আলী কারামাতুল্লাহ ওয়াজহুল করিম। একবার ফুরাত নদীতে এমন ভয়ঙ্কর তুফান আসলো যে বন্যায় ক্ষেত খামারগুলো ডুবে গেল। সেখানকার লোকেরা হযরত আলী কারামাতুল্লাহ ওয়াজহুল করিমের দরবারে এসে ফরিয়াদ করলেন। তিনি তৎক্ষণাৎ দাঁড়ালেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুব্বা মুবারক, পাগড়ি মুবারক, চাদর মুবারক পরিধান করে গোড়ায় আরোহণ করলেন। হাসনাইন করিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও অন্যান্য সাহাবীগণের সাথেও রওনা হয়ে পড়লেন তার সাথে। ফুরাত নদীর তীরে যখন পৌঁছলেন, তখন মাওলা শের হুদা আলী কারামাতুল্লাহ ওয়াজহুল করিম দুরাকাত নামাজ আদায় করলেন। অতঃপর পুলের উপর তশরিফ নিয়ে গিয়ে আপন লাঠি মোবারক দ্বারা ফুরাত নদীর দিকে ইঙ্গিত করতে এক গজ পানি কমে যায়। যখন দ্বিতীয়বার ইঙ্গিত করেন, তখন আরও এক গজ কমে যায়। যখন তৃতীয়বার ইঙ্গিত করেন, তখন আরও এক গজ পানি কমে যায় এবং বন্যা দূর হয়ে যায়। তখন লোকেরা আরজ করল যে হে আমিরুল মুমিনীন, থামুন, বাস এতটুকুই যথেষ্ট। প্রিয় স্টাম্পের মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, একজন রাষ্ট্র শাসকের কেমন শক্তি, যার ইশারাতে নদীর পানি এক হাত বা এক গজ করে কমে যাচ্ছে, আর প্রজারা যখন
তাকে অভিযোগ করলো যে পানির জন্য, তখন তিনি সেটা সমাধান দিয়ে দিলেন। আল্লাহ আল্লাহ পাক কেমন জ্ঞান তাকে দান করেছেন, কেমন প্রজ্ঞা তাকে দান করেছেন, এবং তার সাথে আল্লাহ পাকে কেমন মহাব্বত হৃদ্যতার সম্পর্ক ছিল। জঙ্গে সিফিনের দিকে যাওয়ার সময় হযরত সৈয়দনা আলী রাদিয়াল্লাহু করিম এর সৈন্য এমন ময়দান দিয়ে গমন করলো যেখানে কোনো পানি ছিল না। সকল সৈন্যগণ তীব্র পিপাসায় কাতর হয়ে পড়লেন। তখন একটা টেম্পল বিদ্রোহীদের তাদের উপাসনা করে, ওই উপাসনালয়ের পাশে একজন পাদ্রী ছিল। তখন সেই পাদ্রীকে জিজ্ঞাসা করলো যে পানি সম্পর্কে, বলল এখান থেকে প্রায় 14 কিলোমিটার দূরত্বের ভেতর পানি পাওয়া যেতে পারে। কেউ কেউ সেখান থেকে পানি আনার জন্য অনুমতি চাইলেন। এটা শুনে তখন মৌলা শেরহুদা আলী কামাতুল্লাহ করিম আপন খচ্ছরের উপর সাওয়ার হলেন এবং এক জায়গার প্রতি ইশারা করে সেখানে মাটি খনন করার আদেশ দিলেন। তো খননকালে একটি পাথর প্রকাশ পেল, সেটা বের করার জন্য সব ধরনের প্রচেষ্টা নিষ্ফল হয়ে গেল। এটা দেখে মৌলা শেরহুদা আলী কামাতুল্লাহ করিম আপন সাওয়ার থেকে অবতরণ করলেন এবং উভয় হাতের আঙ্গুলসমূহ পাথরের ফাটলের ভেতর প্রবেশ করিয়ে জোরে টান দিতেই পাথর বের হয়ে গেল এবং ওই পাথরের নিচ থেকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন মিঠা পানির ঝর্ণা প্রকাশ পেল, পানি উপচে পড়ল এবং সকল সৈন্যদল পানি পান করে পরিতৃপ্ত হয়ে গেল। লোকেরা আপন আপন জানোয়ারদের পানি পান করালো, আপন আপন যে পশু ছিল এগুলো পানি পান করালো এবং পানির মশকও পূর্ণ করিল। অতঃপর তিনি কর্মতলাবাচল করিম পাথরটি ওই জায়গায় রেখে দিলেন। এখন ওই উপাসনালয়ের যে পাদ্রি এই কারামত দেখে মুশকিল কুশা শেরহুদা আলী কর্মতলাবাচল করিমের খিদমতে এসে আরজ করলেন, আপনি কি নবী? বললেন না। আপনি কি কোনো ফিরিস্তা? বললেন না। সে বলল, তবে আপনি কে? তখন মৌলা শেরহুদা আলী বললেন যে আমি আল্লাহ পাকের প্রেরিত রসুল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবি এবং আমাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিষয়ে ওয়াসিয়ত করেছেন। এতটুকু শুনতেই ওই বিদর্মী পাদ্রী কালিমা পাঠ করে মুসলমান হয়ে গেল। তখন মৌলা শেরহুদা আলী কামাতুল্লাহ করিম বললেন, তুমি এতদিন পর্যন্ত কেন ইসলাম গ্রহণ করনি? তখন ওই পাদ্রী উত্তর দিল, আমাদের কিতাবে এটা উল্লেখ রয়েছে যে এই উপাসনালয় গড়ের পাশে একটা গোপন ঝর্ণা রয়েছে, এই ঝর্ণা ওই ব্যক্তি খুলতে পারবে যে কোনো নবী বা নবীর সাহাবি হবে। সুতরাং আমি ও আমার পূর্বে অনেক পাদ্রী এটার অপেক্ষায় এই উপাসনালয় ঘরের মধ্যে অবস্থান করেছিল। আজ আপনি অর্থাৎ মৌলা শেরহুদা আলী কামাতুল্লাহ করিম এই ঝর্ণার মুখ খুলে দিলেন আর আমার উদ্দেশ্য পূর্ণ হলো, তাই ইসলাম গ্রহণ করলাম। আর বিদর্মীর এই কথা শুনে মৌলা শেরহুদা আলী কামাতুল্লাহ করিম কাঁদতে লাগলেন এবং এত বেশি কান্না করলেন যে দাড়ি মুবারক ভিজে গেল। অতঃপর সাদ করলেন, আলহামদুলিল্লাহ তাদের কিতাবেও আমার আলোচনা রয়েছে। এই পাদ্রী মুসলমান হয়ে তিনি মৌলা শেরহুদা আলী কামাতুল্লাহ করিমের খাদিম ও মুহাজিরদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন এবং শামবাসীদের সাথে তিনি লড়াই করতে করতে শহীদ হয়ে যান। আর মৌলা শেরহুদা আলী মুশকিল কুশা কর্মতলাবাজুল করিম আপন পবিত্র হাতে দাফন করলেন এবং মাগফিরাতের জন্য দোয়া করলেন। প্রিয় স্নেহ ভাইয়েরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে আমরা শুনলাম মৌলা শেরহুদা আলীর পরিচয় এবং কারামত, তিনি কেমন কারামত সম্পন্ন ছিলেন যার সম্পর্কে শুধু কোরআনে নয় বিদর্মীদের কিতাব পর্যন্ত রয়েছে। আল্লাহ পাক আমাদেরকে মৌলা শেরহুদা আলী কামাতুল্লাহ করিমের মহাব্বত অন্তর দান করুক। দেখতে দেখতে শুনতে শুনতে আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আবার নতুন কোনো বিষয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাদানী চ্যানেল বাংলা দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে। কতই না উঁচু সম্মান আসহাব আহলে বাইতে, হাবিবে খোদা হলেন আসহাব আহলে বাইতে।